অটোক্যাডের আরো একটি পর্বে সবাইকে শুভেচ্ছা। তো অটোক্যাডের এই পর্বে আমরা আজকে এই ফিগারটি ড্র করে দেখাবো অবশ্যই আপনাদেরকে। তো এই ফিগারটি ড্র করার জন্য আপনাকে অবশ্যই ভিউ অ্যানালাইজ করতে হবে। তো ভিউ যদি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফিগারটি যদি আমরা ফ্রন্ট ভিউ থেকে ড্র করি তাহলে সেটা আঁকা অনেকটাই ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা এখানে টপ ভিউ থেকে এখানে ফ্রন্টে চলে যাচ্ছি, ফ্রন্টে চলে গেলাম। এখন আমরা আস্তে আস্তে ফিগারটাকে ড্র করব। তো এটা হচ্ছে 15, তাহলে এদিকে দিয়ে দিন 15 15, এবং এদিকে রয়েছে আমাদের কতটুকু, এদিকে রয়েছে আমাদের অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা সেটা কত। তাহলে দেখেন আমরা একটা লাইন নিলাম, এদিকে হচ্ছে আমাদের কতটুকু, এদিকে হচ্ছে আমাদের 66, টোটালটা হচ্ছে 66। কিভাবে 66? এই যে 100 থেকে যদি আমরা এখানে এই যে 34 কে বাদ দেই তাহলে আমাদের থাকে 66, ঠিক আছে। তো এটাকে জুম আউট করে নিচ্ছি এবং এদিকে একটা লাইন দিচ্ছি, সেটা কতটুকু হবে আমাদের 40 40, এবং উপরের দিকে কতটুকু, এটা এক হচ্ছে আমাদের 34 আর একটা হচ্ছে 16, তাহলে টোটাল কত হয় এই যে 0 50, অর্থাৎ 50 হয় আর কি। তাহলে 50 দিলাম, এবং এদিকে রয়েছে 15 ইউনিট, এবং এদিকে হচ্ছে 35। এবার এটাকে কিভাবে ড্র করব সেটা হচ্ছে এখানে ট্র্যাক করে তারপর ড্র করতে হবে। এই যে ট্র্যাকিং পয়েন্ট পেয়ে গেছি, এবার জাস্ট এটাকে যোগ করে আমরা কাজ করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যদি SW তে চলে যাই তাহলে ফিগারটি দেখতে পাবো এমন। তো এটাকে কতটুকু পরিমাণ এক্সট্রুড করতে হবে খেয়াল করুন, 90 পরিমাণ এক্সট্রুড করতে হবে। তাহলে প্রেসফুল নিলাম, 90 এক্সট্রুড করি আমরা এখানে, 90 এন্টার করে দিলাম, ঠিক আছে। এবার 2D থেকে রিয়েলিস্টিকে চলে যাচ্ছি, এখানে এটাকে মুছে দিচ্ছি, মুছে এখানে এটাতে চলে গেলাম। এবার খেয়াল করুন, আচ্ছা এটা কি আমাদের 90 হবে, আচ্ছা এটা আমাদের এক্সট্রুড কিন্তু 90 হবে না, খেয়াল করুন আমরা আগে চলে গেলাম। এখানে এক্সট্রুড হবে এটা 16 + 30 + 16, অর্থাৎ 62 হবে। তাহলে এক্সট্রুড করতেছি আমরা এখানে 62, তাহলে 62 এক্সট্রুড করলাম, এন্টার করলম। এবার যদি এখানে টুডি ওয়ার ফ্রেম থেকে যদি আমরা রিয়েলিস্টিকে চলে যাই এবং এটাকে তুলে দিই, এবার আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব, রেডিয়াস দিব, রেডিয়াস কতটুকু হবে খেয়াল করুন, এটা রেডিয়াস হবে 20। তাহলে এখানে চলে যাই, সলিডে চলে গেলাম, সেখানে ফিলেট এজ রেডিয়াস দিয়ে এন্টার করলাম এবং 20 দিয়ে আবারও এন্টার করলাম। এবার এজটাকে সিলেক্ট করে দিন এখানে, আবার এন্টার করলাম, ঠিক আছে। এবার এই অংশটাকে আমরা কি করব, ফিলেট করব, এটাকে কতটুকু করব, এটাকে করব 5 সমপরিমাণ। তাহলে ক্লিক করলাম আর এন্টার, 5 এন্টার, এবং এখানে এটাকে সিলেক্ট, আচ্ছা এটা হয় নাই, এই যে আমরা আবার চলে গেলাম, সেখানে রেডিয়াস তারপর 5 দিয়ে এন্টার করলাম, এবং এইখানে যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিন আপনি, এন্টার আবার ডাবল এন্টার। এখন যদি আমরা হোম বাটনে ক্লিক করি তাহলে ফিগারটি কিন্তু আমাদের এমন এসে গেছে, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, রেডিয়াস করব। তো এটাকে আসলে কতটুকু পরিমাণ আপনি কার্ভ করবেন, এখানে দেওয়াই আছে যে 16 রেডিয়াস দিতে হবে, ঠিক আছে। এবার আমাদেরকে আবার এটার রেডিয়াস দিতে হবে, তো ফিলেট এজে চলে গেলাম আর দিয়ে এন্টার করে দিলাম, সেখানে রেডিয়াস হবে কিন্তু 16। তো আমরা এজগুলোকে সিলেক্ট করে দিচ্ছি আস্তে আস্তে, এটাকে সিলেক্ট করে দিলাম এবং এটাকেও সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, এন্টার ডাবল এন্টার। এবার আমরা পার্সপেক্টিভ ভিউতে চলে যাই, আবার এই যে চলে আসলাম, ঠিক আছে। এবার এখানে ক্লিক করুন, এখানে আচ্ছা আমরা আবার চলে যাচ্ছি, এখানে যখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম সেখানে প্যারালাল একটা অপশন আছে, তো আমরা প্যারালালে চলে যাবো। এটা কেন করলাম কিছুক্ষণ পরে আপনারা আসলে বুঝতে পারবেন। এখন এখানে আমাদেরকে একটা সার্কেল ড্র করতে হবে যেটা ডায়া হচ্ছে 12, তাহলে 12 ডায়ামিটার সিলেক্ট করি। এই যে আমরা যখন পার্সপেক্টিভে প্যারালালে ক্লিক করলাম তখন এখানে এই আর্কটার হচ্ছে সেন্টারটা দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। তো 12 ডায়া মূলত এই জন্য আমরা এটা দিয়েছিলাম, এবং এখানেও হবে 12 ডায়া, এই যে দেখাচ্ছে আমাদেরকে। এই যে আবারও দিচ্ছি যে 12, ঠিক আছে, আমরা 12 ডায়া দিলাম। এবার আমরা প্রেস ফুলে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এন্টার, এবং এদিকে বের করে দিলাম, হয়ে গেল আমাদের কাজটা, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে
এই সার্কেলটাকে ড্র করবো, অর্থাৎ এটা ডায়া হচ্ছে কত, 90। তো 90 ডায়ার একটা সার্কেল ড্র করে ফেলুন আপনি। এই যে ডায়ামিটার, এখানে সেন্টার এই পেজটা সিলেক্ট করে দিবেন অবশ্যই। এখন সেন্টার দিলে, সরি মানে ফেসটা সিলেক্ট হয় নাই সম্ভবত, এই যে ফেস সিলেক্ট করলাম, সেন্টারে চলে গেলাম, এবার দিচ্ছি 90, এন্টার। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আবারও কি এসে চলে যাবো, প্রেস ফুলে চলে যাবো। তো কতটুকু প্রেস ফুল করবো এটাকে, কতটুকু প্রেস ফুল করবো এটাকে, 50, এন্টার করলাম। ঠিক আছে, এবার আমাদের আরও একটা কিন্তু কি নিতে হবে, সেন্টার ডায়ার সার্কেল নিতে হবে, যেটার পরিধি হবে অর্থাৎ কত, 70 হবে। ঠিক আছে, তো কিভাবে 70, এদিক থেকে 10 চলে গেলে, এদিক থেকে 10 চলে গেলে 70, এটা ইজিলি বোঝা যাচ্ছে। এই যে সেন্টারটা সিলেক্ট করলাম, আচ্ছা আবারও হয় নাই, পেজ সিলেক্ট করে দিতে হবে অবশ্যই আমাদেরকে। এই যে পেজ সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করে এই যে সেন্টারে চলে গেলাম, সেখানে এটা দিব 70, এন্টার। এখন এটার যে বের হওয়া অংশটা সেটা হচ্ছে 10। তো সার্কেলটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এন্টার করতেছি, আচ্ছা এখনো হয় নাই। আমরা প্রেস ফুল কমান্ডে নিলাম, এটাকে কতটুকু করব, 10, এন্টার। এবার আর আমাদের একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে কি খেয়াল করুন যে এখানে একটা কাট আউট অংশ হবে, তো এটাকে লেফট কোঅর্ডিনেটটা সিলেক্ট করে ড্র করে ফেলি আমরা, তাহলে সুবিধা হবে। দেখেন এখানে আমরা একটা সার্কেল ড্র করব, যেটার ডায়া হবে কত, এই সার্কেলটার ডায়া হচ্ছে 40। তাহলে 40 ডায়ার একটা সার্কেল ড্র করুন, এন্টার করলাম। এবং এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব, যেটা হবে 12/5, অর্থাৎ 10 হবে আর কি। তাহলে রেক্টেঙ্গেলটা নিচ্ছি, এদিকে হচ্ছে এক্স প্ল্যান, তাহলে এদিকে হবে ডি, এন্টার, 12+10 হবে। ঠিক আছে, এই যে আমাদের এটা হয়ে গেল। এবার জাস্ট এটাকে আমরা মুভ করে দিই মিডল পয়েন্ট ধরে, এই যে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে ট্রিম করে নিন, কিভাবে ট্রিম করব, জুম করে নিলাম, এই যে ট্রিম, ট্রিম, আবার ট্রিম, আবার ট্রিম। ঠিক আছে, ট্রিম করে দিলাম, আচ্ছা এই অংশটাও ট্রিম হবে, তো এটাকেও ট্রিম করে দিচ্ছি, এই যে সরি, এটাকে কিভাবে ট্রিম করা যায় খেয়াল করি আমরা একটু। আমাদের ট্রিম করার সময় একটা জিনিস খেয়াল রাখা উচিত ছিল, সেটা হচ্ছে এটাকে বর্ধিত করে দিচ্ছি, আবার এটাকেও আমরা বর্ধিত করে দিচ্ছি, দেখেন বর্ধিত করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা ট্রিম করি, এখন আমাদের ট্রিম কিন্তু, আচ্ছা এখন হচ্ছে না আমাদের, এখন যদি করি, আচ্ছা আমরা আবার আগের পজিশনে চলে যাচ্ছি সবকিছু। এবার যদি আমরা ট্রিম করতে যাই, খেয়াল করি আমাদের ট্রিমটা হচ্ছে কিনা, আচ্ছা আমাদের ট্রিমটা হবে, একটু সমস্যা হচ্ছে আর কি, খেয়াল করুন। এখানে আমরা একটা লাইন ড্র করে নিই, তাহলেই আশা করি আমাদের ট্রিমটা হয়ে যাবে, এই যে এন্টার করলাম। ঠিক আছে, এখন যদি আমরা ট্রিম করি, খেয়াল করি আমাদের ট্রিমটা হচ্ছে কিনা, এই যে এখন কিন্তু আমাদের ট্রিমটা হয়ে গেল। ঠিক আছে, এবার এই লাইনটাকেও আপনি ডিলিট করে দিন, ডিলিট করে দিলাম, এবং এটাকেও ট্রিম করে দিন, এই যে ট্রিম, ট্রিম। এভাবে কৌশল করে আসলে করে ফেলবেন সব কিছু। এবার এটাকে যদি জয়েন করি, দেখেন জয়েন হয়ে গেল। এবার জাস্ট আমরা কি করব, আবার এস ডাব্লিউ তে চলে যাই, এটাকে মুভ করি, তো মুভ কমান্ড নিচ্ছি, খেয়াল করুন এখানে এই যে আমরা মুভ বসিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটার যে প্রেস পুল সেটা ডিপ, অর্থাৎ ডিপটা হবে একদম শেষ পর্যন্ত। এই যে আমাদের কিন্তু ফিগারটা অনায়াসে ড্র হয়ে গেল। এবার এটাকে যদি আমরা ইউনিয়ন করে ফেলি, খেয়াল করুন এখানে ইউনিয়নে চলে গেলাম, সম্পূর্ণ ফিগারটিকে সিলেক্ট করে এন্টার করে দিলাম। ঠিক আছে, এবার জাস্ট আমরা ফিগারটাকে যদি মুভ করি, সিলেক্ট অবজেক্ট, মুভ, এটাকে যদি মুভ করে নিয়ে আসি, তাহলে এবার লাইনগুলো ডিলিট করাটা অনেকটাই ইজি হয়ে যাবে। এই যে সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা যদি এটাকে দেখি, তাহলে আমাদের ফিগারটি কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে। এবার এখানে চাইলে আপনি আরো কিছু কাজ করতে পারেন। আচ্ছা আমাদের এখানে একটা কাজ হবে, আমাদের এখানে কম্বাইন করাটা ঠিক হয়নি, আমরা কম্বাইনটা বাদ দিয়ে দিচ্ছি, দেখেন
এই যে আমরা আবার আগের পজিশনে চলে গেলাম। কেন চলে গেলাম সেটা আপনারা বুঝবেন কিছুক্ষণ পরে। আমরা যে এখানে মুভটা করলাম, ঠিক আছে, এই মুভটা কিন্তু এখানে হবে, সরাসরি এখানে হবে। এই যে এখন কিন্তু আমাদের মুভটা ঠিক আছে, খেয়াল করুন আমাদের কিন্তু এখন মুভটা ঠিক আছে। আমাদের ফিগারটা মূলত এরকমই হওয়ার কথা, বাট কোনো কারণে তখন আমাদের এটা মিস্টেক হয়েছিল। এবার আমরা যদি কম্বাইন করে ফেলি, এখন আমাদের কম্বাইন হয়ে যাবে। এখন যেমন আমরা ইউনিয়ন নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এন্টার করলাম, এবার যদি মুভ করি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এই যে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট। এখন আমরা হোমে ক্লিক করি। এখন আমাদের আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে কিছু রেডিয়াস দিতে হবে। তো 2.5 করে আমরা রেডিয়াস দিয়ে দিচ্ছি। দেখেন সলিডে চলে গেলাম, ফিলেট এজ রেডিয়াস এন্টার 2.5, এটাকে সিলেক্ট করি এবং এটাকেও সিলেক্ট করি, ঠিক আছে, এন্টার করলাম, ডাবল এন্টার করলাম। এই যে, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।